আসসালামু আলাইকুম মানুষের গরু দেখি কত সুন্দর ঠান্ডা শান্ত স্বভাবের আর আমাদের গরুগুলা যে এত বজ্জাত টাইপের এগুলার এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়াই যায় না তো আব্বার আমি কয়েকদিন ধরেই চিন্তা করতেছিলাম যে আমাদের গরুগুলোকে একটু অদল বদল করা উচিত এর কারণ হচ্ছে বড় যে সারটা আছে যেটা একটু বয়স বেশি ওই সারটা মানে ওই পাশের বেড়াটা সব ভেঙে ফেলছে মানে ওর শিং দিয়ে গুতায় বেড়া ভাঙছে যদিও আমরা ওইটার পরে ঠিক করছি এরপরে সামনের যে নেটগুলো ছিল ওইগুলারে কামড়ায় কুমড়ায় চিরা ফেলছে তো ভাবছি যে এইগুলাকে একটু চেঞ্জ করে এই পাশেটারে ওই পাশে নেবো এবং যেটা একটু কম নড়াচড়া করে ওইটার একটু কনার দিকে দিব তো আগে হচ্ছে আমি সমস্ত গরুগুলাকে একটু গোসল করাই দিয়েছিলাম গোসল টোসল করানোর পরে যেহেতু জোহরের পরে শুরু করছি একটু দেরি হয়ে গেছে আর কি করতে করতে আর বিশেষ করে আমাদের সমস্ত শেডগুলার থেকে মানে চারটা শেড এই চারটা শেডের সমস্ত গরুগুলাকে গোসল করানো এবং পরিষ্কার করা একটা লং টাইমের ব্যাপার অনেক সময় লাগে আমাদের এই জন্য হচ্ছে যে বড় যে শেডটা মানে এই যে আমাদের এই যে শেডটা আছে এই সেটটা হচ্ছে আমাদের বড় সব থেকে বড় এটা জায়গাও বেশি এবং এটা মানে করা হয়েছে একটু ভালোভাবে আর কি করা হয়েছিল আর বাকিগুলো তো আমি নিজে নিজে করছি আপনারা অনেকে হয়তো জানেন এগুলো আর এইটা হচ্ছে আমরা মিস্ত্রি টিস্ত্রি দিয়ে তারপরে করছিলাম তো আমি আগে ভালো করে সুন্দর করে আমাদের ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম পরিষ্কার টরিষ্কার করার পরে তারপরে আমরা ইয়া করব। এখানে আরও কিছু কাজ আছে আমাদের আজকে এটাও সারবো এবং এইগুলাকে একটু অদল বদল করবো বিশেষ করে এই যে এই গরুটা এই গরুটা একটু বেশি চঞ্চল তো এইটারে হচ্ছে একেবারে কনার দিকে নিয়ে যাব মানে একেবারে বেড়ার সাথে মিলাই দেবো আর এই যে গরুটা আছে এই গরুটা হচ্ছে এইখানে যা ছিল সব ভেঙে ফেলছে ওই পিছনে হচ্ছে আমরা দুইটা মানে কি বলে এটা খুঁটি পিটাই দিছি মানে প্রথমে দিছিলাম হচ্ছে কাঠ হ্যাঁ চিকন কাঠ দিছিলাম কিন্তু ওই কাঠও ভেঙে ফেলছে তারপরে দিছি ওই যে ওই খুঁটি আর কি তালের খুঁটি বলি আমরা সবথেকে শক্ত যেটা বইটা দিছি তো এরপরেও ওরে কন্ট্রোল করা যাইতেছে না এই জন্য ভাবছি যে আমরা এদিকে নিয়ে আসবো বইটাকে তো আব্বার আমি নিয়ে আসতে চাইছিলাম তো এর মধ্যেই দেখি যে বৃষ্টি চলে আসছে এত বৃষ্টি মনে হয় আমি এবছর দেখি নেই আর প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টির মধ্যেই আমি আর আব্বা কাজ করতেছিলাম ভিতরে তো এর মধ্যে হচ্ছে আমাদের যে ক্যামেরাম্যান ছিল ওরে বলছি যে খবরদার ভয় নাই আমরা আমরা আসছি সমস্যা নাই তুমি ক্যামেরা ধৈরো তো ও হচ্ছে ভয় পাইতে কারণ এই গরুগুলো এতটা চঞ্চল টাইপের এমন মানে লাফালাফি করে এটা আপনি না দেখলে বুঝবেন না আমরা আপনাদেরকে ভিডিওতে অল্পই দেখাই হয়তো মনে করতে পারেন যে ভাই এরকম কেন এরকম হওয়ার কারণ আছে আপনারা ছোটোবেলা থেকে ওদেরকে দেখছেন মানে আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা হয়তো নিয়মিত ছোটোবেলা থেকে ওদেরকে দেখছেন কারণ এগুলো আমাদের পালেরই মানে আমাদের এখানেই ওদের জন্ম এরপর আস্তে আস্তে বড় হয়েছে এর এর পিছনে কয়েকটা কারণ আছে এইগুলো আমি আসলে বলতে চাচ্ছি না পাবলিকলি এর কারণ হচ্ছে অনেকেই তো গরু পালতেছে এবং গরুগুলা কেমনে যে তাদের শান্ত হয়ে যায় আমি এটা আসলে বুঝি না মানে বুঝি না বললে তো ভুল বুঝি তো আসলে বলতেও চাই না আসলে আমি ওই রকম মানে চাই না যে আমার গরুগুলা শান্ত হয়ে যাক ওর ন্যাচারালি যেভাবে বড় হইতেছে সেভাবে বড় হোক ওর ভিতরে যে একটা মানে পশুর যে একটা চিরাচরিত স্বভাব থাকে সেটা ওর মধ্যে থাকুক আমি জোর করে ওদেরকে ঠান্ডা বানানোর আমার কোনো দরকার নেই তো যাই হোক এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন তো এই যে যে বাঁশগুলা দেখতে পাচ্ছেন এই বাঁশগুলা হচ্ছে আমরা আমাদের যেখানে উপরে যে ফ্যানগুলো আছে এই ফ্যানের সাথে বাইধে দেবো এর কারণ হচ্ছে এখানে যে খুঁটিগুলো দেওয়া ছিল আমরা আড়া বলি আর কি এগুলো একটু নর্মাল হয়ে গেছে তো আমার কাছে মনে হয়েছিল যে কোন সময় ভেঙে ভেঙে পরে গরুর উপরে তেলেতে আবার আর এক সমস্যা তো হচ্ছে আব্বার আমি আগেই বাঁশ কেটে এনে রাখছিলাম এবং দেখলাম যে একটু বড়ো হয়ে গেছে তো আব্বা আবার কেটে নিল এটারে আমিও যদিও মানে এগুলো কাটতে পারি এবং আমি এগুলোতে খুব অভ্যস্ত আপনারা হয়তো জানেন কিন্তু অসুস্থ হওয়ার পরে এই কাজগুলো আমি আর করি না মানে আমার হাতে একটু প্রবলেম থাকার কারণে আপাতত এখন আমি এই কাজগুলো করি না যেহেতু হাত পুরোপুরি এখনও ঠিক হয় নাই কিছু সমস্যা এখনও আছে তো যে কারণে হচ্ছে আমি এগুলো করি না আব্বা আমাকে একটু হেল্প করে এবং করতে গেলে করতে পারি সমস্যা না এটা আমি করি না তো যাই হোক এরপরে হচ্ছে আমরা এটারে এখানে দেওয়া দেওয়ার পরে এটারে বাইতে দিব এখানে উপরে আর দেখেন নিচে গরুগুলার অবস্থা কী এগুলো কী শুরু করছে মানে আমরা থাকা অবস্থায় এদেরকে কখনো কন্ট্রোল করা যায় না তো যাই হোক উপরে যে ইয়াটা আমরা করছি এটারে সুন্দর করে হচ্ছে বেঁধে দিব যাতে এটা পয়া না যায় কারণ আমি রিক্স নিতে চাই না কারণ গরুগুলা অনেক রিক্সের মধ্যে থাকে এরকম হইলে কোনো রিক্স নিতে চাই না এই জন্য হচ্ছে এটার এখানে সুন্দর করে বেঁধে দিছি তো যাই হোক বৃষ্টি যেহেতু নামতেছিলো আবার বললাম যে আপনি ভেতরে থাকেন আমি বাহির থেকে খাবারগুলো নিয়ে আসি আর গরুগুলাকে আমরা ডাবল দড়ি দিয়ে বাইতে দিছি ডাবল না তিনটা দড়ি দিছি যাতে কোনোটা ছুঁটা যায় অন্যটার ক্ষতি না করে তো যাই হোক বৃষ্টি নামতেছিল আমি ওইখানে ঘাস ছিল ঘাস আনতেছিলাম একা একা যেহেতু বৃষ্টির একটু পরিমাণ বাড়তেছে আস্তে আস্তে আর বৃষ্টির মধ্যে টিনের চালের নিচে থাকা যে কতটা একটা আনন্দময় অবস্থার মধ্যে থাকা এটা আসলে যে না থাকছে সেটা বুঝবে না টিনের চালে বৃষ্টি আমার তো মনে হয় আমি কোনো দিন বিল্ডিংয়ে যাতে না ঘুমাই আমি টিনের ঘরে ঘুমাইতে আমার খুব ভালো লাগে আর কি তো যাই হোক আমাদের কাজ প্রায় শেষের দিকে কিন্তু বৃষ্টি তো কোনোভাবেই কমতে ছিল না আর এখানে যে দুনো সাইডে আমরা বাইতে দিছিলাম এক সাইডে বাধা হয় নাই তো আমি পরবর্তীতে উঠে আবার বললাম চেয়ার দিয়ে আপনি বাঁধেন ওদেরকে খাইতে দিই আর কি তো যাই হোক ওদেরকে খাইতে টাইতে দিয়ে তারপরে আমরা চিন্তা করলাম যে সমস্ত গরুগুলোকে খাইতে দিব এরপরে হচ্ছে বৃষ্টি যেহেতু ছিল আর অনেক দিন পরে যেহেতু বৃষ্টি আমাদের বাড়ির যে পানিটা এটা নামে হচ্ছে আমাদের এখানে পাইপ দেওয়া আছে এটা পুকুরে চলে যায় তো পুকুরে যেহেতু এবার কাজ করছে পাইপের সাথে যে বাঁশগুলো দেওয়া ছিল ওইগুলো ওরা ভেঙে টেঙে কী করছে না করছে জানি না এবং পরবর্তীতে এখানে কিছু বাঁশ মাটিতে পোতা ছিল ওইটা ওরা উঠায় নাই তো যাই হোক আমি উঠাইতেছিলাম দেখতেছিলাম যে বৃষ্টি আবারও আসবে তো প্রস্তুতি নিয়ে রাখতেছিলাম তো এই ছিল হচ্ছে আমাদের আজকের অবস্থা এবং আপনারা অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই গরুকে ঠান্ডা করার উপায় কি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে সেটা বলবো তবে আমি চাই গরু ন্যাচারাল ওয়েতে বড়ো হোক এবং ওদের যেভাবে আমরা পেলে পুষে বড় করতেছি এভাবেই হোক এটাই ভালো আমি মনে করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা